এই বাদশা যুলকারনাইন মাত্র 300 বছর বয়সে তাকে আল্লাহ তাম দুনিয়ার বাদশাই দান করেছিলেন এই বাদশা যুলকারনাইন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে প্রায় 5 থেকে 600 বছর আগে আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছিলেন এই বাদশা যুলকারনাইন 300 বছর বয়সে তাম দুনিয়ার যখন একচ্ছত্র অধিপতি হয়ে গেলেন তাম দুনিয়ার যখন বাদশাহী পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে একাধারে 1200 বছর আল্লাহ তাকে তাম দুনিয়ার রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিয়ে রেখেছিলেন সুবহানাল্লাহ যদি এই তিনটা প্রশ্নের উত্তর মোহাম্মদ বিন আব্দুল্লাহ দিতে পারে বলতে পারে তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর বললে বুঝবা যে সে নবী আর যদি বলতে না পারে তাহলে বুঝবা সে নবী নয় আসলে এই তিনটা প্রশ্নের উত্তর সে জানে না কারণ তৎকালীন সময়ে আরবে যারা বাস করে তারা এই তিনটা তথ্য বা এই তিনটা প্রশ্নের উত্তর জানতো না এই সম্পর্কে কোনো ধারণাই তাদের ছিল না শুধু জানতো কারা যারা ইহুদি পণ্ডিত ছিল তারা পূর্বের ধর্মগ্রন্থ থেকে বা পূর্বের মুরব্বীদের কাছ থেকে এই তথ্য কিছুটা জানে আংশিক পুরোপুরি ভালোভাবে জানে না এই তিনটা প্রশ্ন ইহুদিরা মক্কার মুশরিকদেরকে জানায় দিল দেওয়ার পরে তারা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো যে তুমি আল্লাহর নবী আর যদি দিতে না পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী না আল্লাহর নবী তখন সরাসরি বললেন যে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব কিন্তু উনি কোনো কারণে ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেলেন এটার বিস্তারিত আলোচনা এটা এই ইনশাআল্লাহর বিষয় নিয়ে আলোচনা করলে দুই চার জুমা চলে যাবে শেষ করা যাবে না আমি ওই দিকে যাব না আমি শুধু মূল ঘটনাতে যেতে চাচ্ছি তখন আল্লাহর হাবিবকে তিনটা প্রশ্ন বলছেন কয়টা বলেন তো এক নাম্বার প্রশ্ন আল্লাহ রাসূলকে বলছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলো ওই গুহাবাসীদের সম্পর্কে কিছু বলো আসহাবে কাহফের গুহাতে মোটামুটি 7 অথবা 9 জন যুবক 309 বছর বন্দী অবস্থায় ছিলেন আটকা ঘুমিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না এই গুহাবাসী সম্পর্কে দুনিয়ার কেউ জানতো না ইহুদিদের কাছে ইহুদিরা ছাড়া আল্লাহর নবীও জানতেন না তাকে জিজ্ঞেস করা হলো যে এই গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো এটা তুমি বলো দুই নম্বরে প্রশ্ন করলো যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে একটা ব্যক্তি সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো আর তিন নম্বর রুহু সম্পর্কে কি জানো বলো এই তিনটা প্রশ্নের উত্তরই তৎকালীন সময় আল্লাহর নবীও জানতো না কেউ জানতো না কিন্তু আল্লাহর নবী না জানুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিনা নবী চিন্তা করলো এটা ওহী আসবে জিবরিল আমিন আমার কাছে আসবে আসার পরে জিবরিল আমিনের কাছ থেকে এটা জানবো জানার পরে আমি এটা বলে দেব কালকে তোমাদেরকে এটা জানা দেব তিনটা প্রশ্নের উত্তর কাফেরের অপেক্ষায় থাকলো জানার জন্য এইবার আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন যার কারণে জিবরিল আমিন মোটামুটি 15 দিন আল্লাহর নবীর কাছে আসলেন না ওহীও নিয়ে আসলেন না আল্লাহু আকবার বলবেন না 15 দিন পর যখন ওহী নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের সূরা কাহাফ শুধু জিবরাইল আমিনকে একা নয় বরংচো আল্লাহর নবী অনুতপ্ত হয়েছেন আল্লাহর কাছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জিবরাইল আমিনকে একা নয় বরং তার সঙ্গে 70,000 ফেরেশতার বহর নিয়ে সূরা কাহাফটা নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ এই সূরা কাহাফের মধ্যে কয়েকটা ঘটনা আসছে একটা আসহাবে কাহাফের ওই যুবকদের ঘটনা যেটা আজকের জুমার আলোচ্য বিষয় নয় আরেকটা আসছে খিজির আলাইহিস সালামের একটা ঘটনা খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের একটা ঘটনা এটাও আরেক জুমায় আলোচনা করব আজকের বিষয় নয় এরপরে আরেকটা ঘটনা আসছে সেটা হচ্ছে এই যে যুলকারনাইন বাদশা যুলকারনাইন যেই বাদশা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত দাপড়িয়ে বেড়াইছেন গোটা পৃথিবী ভ্রমণ করেছে যেই বাদশা যুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছেন সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা ইতিহাসবিদরা এই বাদশা যুলকারনাইনের নাম তারা দিয়েছে আলেকজান্ডার আপনারা হয়তো এই আলেকজান্ডার নাম শুনেছেন সে অনেক বড় বীর ছিল যোদ্ধা ছিল মানে এক একজন এক এক রকম নাম দিয়েছে তবে কোরআনে নাম আসছে যুলকারনাইন এই যুলকারনাইন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানায়া দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমের প্রশ্ন কি ছিল যে আসহাবে কাহফের ওই গুহাবাসীদের গুহাবাসী যুবকদের সম্পর্কে বলো ওইটাও আজকে আলোচনার বিষয় নাই লাস্ট যেটা রুহু সম্পর্কে এই রুহু সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে সূরা বানী ইসরাইলের মধ্যে বানী ইসরাইল যেদিন আলোচনা করব সেদিন এটা আনা যাবে আজকে শুধু দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে বাচ্চা ওই বাচ্চা সম্পর্কে বলো ওই ব্যক্তি সম্পর্কে বলো মুহাম্মদ যে ব্যক্তি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে বেরিয়েছেন আল্লাহর নবীকে তখন আল্লাহ আয়াত পর্যায়ক্রমে দিয়ে
দিয়ে যুলকারনাইন সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং আল্লাহ বলছেন তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি তোমাদেরকে তার সম্পর্কে ধারণা দেব কিসসা শোনাবো সুন্দর একটা গল্প শোনাবো জোরে বলেন সুবহানাল্লাহ যেটা বাস্তব ঘটনা প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়াতে চারজন ব্যক্তিকে বাদশাহী দান করেছিলেন কয়জন চারজন ব্যক্তিকে তাম দুনিয়াতে বাদশাহী দান করেছেন পৃথিবীর দিকে তাকায় দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট এখন জো বাইডেন তার কিন্তু যদিও সে বিশ্ব নেতা কিন্তু তার কিন্তু শুধুমাত্র আমেরিকার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট গোটা পৃথিবীর প্রেসিডেন্ট না তার অনেক শক্তি অনেক পাওয়ার ক্ষমতা আছে কিন্তু সে সারা পৃথিবীর প্রেসিডেন্ট না সারা পৃথিবীর রাষ্ট্রনেতা নয় কিন্তু আল্লাহ এমন চারজন মানুষকে দুনিয়াতে বাদশাহী দিয়েছেন যেই চারজনকে শুধুমাত্র কোনো দেশের গণ্ডির ভিতরে নয় বরং পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর এই সারা দুনিয়ার দুনিয়াব্যাপী রাজত্ব দান করেছিলেন সুবহানাল্লাহ বলেন চারজনের মধ্যে একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাদশা যুলকারনাইন সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়ার মধ্যে চার চারজন ব্যক্তিকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এই চারজন ব্যক্তির মধ্যে দুইজন ছিল ইমানদার আর দুইজন ছিল বেঈমান দুইজন ছিল কাফের ইমানদার দুইজন হলো একজন বাদশা সুলাইমান আর একজন হলো বাদশা যুলকারনাইন যার আলোচনা আজকে করব আর বেঈমান কাফের দুইজনের মধ্যে একজন হলো বাদশা নমরুদ কি নাম বাদশা নমরুদ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার ক্ষমতা দান করেছিল যেই নমরুদ কিনা স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে নেমে যাওয়ার চিন্তা করেছিল নাউজুবিল্লাহ বলবেন না এত ক্ষমতা এত পাওয়ার তাকে আল্লাহ দিয়েছিল এরপরে চতুর্থ নাম্বার বক্ত নাসর যেই বাদশা বক্ত নাসর জালেম বাদশা বক্ত নাসরের জীবনী ইতিপূর্বে কোনো এক জুমায় আলোচনা করেছিলাম তাহলে চারজনকে আল্লাহ তাম দুনিয়ার ক্ষমতা দান করেছিলেন এই চারজনের মধ্যে অন্যতম হলো যুলকারনাইন যেই যুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় পনেরো থেকে ষোলো শত বছর হায়াত দান করেছিলেন সুবহানাল্লাহ আমাদের হায়াত পঞ্চাশ ষাট সত্তর আশি বছর সর্বোচ্চ একশো দশ পাঁচ বছর দু একজন দেখা যায় কিন্তু সব সব সময় সব জায়গায় দেখা যায় যায় না কিন্তু এই বাদশা যুলকারনাইনকে আল্লাহ শুধুমাত্র দুনিয়াব্যাপী ক্ষমতাই দেয় নাই পুরা দুনিয়া রাষ্ট্রনেতা শুধু বানাই নাই বরং সে তার সঙ্গে তাকে হায়াতও দিয়েছিল পনেরো থেকে ষোলো শত বছর সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইয়েরা আমার এই বাদশা যুলকারনাইন শুধুমাত্র মাত্র তিন শত বছর বয়সে তাকে আল্লাহ তাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এই বাদশাহ যুলকারনাইন তিনি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে প্রায় পাঁচ থেকে ছয়শ বছর আগে আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছিলেন এই বাদশাহ যুলকারনাইন তিন শত বছর বয়সে তাম দুনিয়ার যখন একচ্ছত্র অধিপতি হয়ে গেলেন তাম দুনিয়ার যখন বাদশাহী পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে একাধারে বারোশো বছর আল্লাহ তাকে তাম দুনিয়ার ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিয়ে রেখেছিলেন সুবহানাল্লাহ তাম দুনিয়ার মধ্যে বারো শত বছর ধরে যুলকারনাইন বাদশা যুলকারনাইন তাম দুনিয়াতে বারোশো বছর ধরে বাদশাহী করেছে রাজত্ব করেছে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য রাখেন এই যুলকারনাইন বাদশা যুলকারনাইনে যখন বয়স পনেরোশো বছর প্লাস হয়ে গেল মৃত্যুর সময় যখন কাছে আসলো দুনিয়াতে কোনো মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে চায় কোন মানুষ কিন্তু মৃত্যুবরণ করতে চাই না আজকে আমার আপনার যদি মৃত্যু কাছায় চলে আসে তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি দয়া করে আমাকে আর একটু হায়াত দিয়ে দাও জীবনে তো বহু ভুল করেছি তুমি যদি আর একটু হায়াত দিয়ে দাও ওই হায়াতের বদলতে আমি আমি তোমার ইবাদত বান্দেগি করব দয়া করে আল্লাহ তুমি আমাকে হায়াত বাড়িয়ে দাও প্রিয় ভাইয়ের আমার ঠিক বাদশা যুলকারনাইন পনেরোশো বছর রাজত্ব করলো পনেরোশো বছর হায়াত পাওয়ার পরেও
মৃত্যু যখন কাছায় আসলো তখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমি জুলকারনাইনকে একটু হায়াত দিয়ে দাও যাতে ওই হায়াতের বদলতে আমি আরেকটু ভালো ভালো কাজ করতে পারি সুবহানাল্লাহ সে ছিল ন্যায়পরায়ণ বাদশা সে ছিল ইমানদার আল্লাহর একনিষ্ঠ ইবাদত বান্দেগীকারী আল্লাহর একজন খাঁটি ওলি কেউ কেউ বলছেন নবী তবে বেশিরভাগের কথা উনি নবী ছিলেন না উনি আল্লাহর খাঁটি একজন গোলাম ওলি ছিলেন উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং ইমানদার কঠিন একজন ইমানদার বান্দা ছিলেন বাদশা জুলকারনাইন সে আল্লাহর কাছে যখন দোয়া করলো আল্লাহ তুমি আমাকে আরেকটু হায়াত দিয়ে দাও আমি যাতে আরেকটু ভালো ভালো কাজ দুনিয়াতে করতে পারি একথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা জুলকারনাইনের জন্য জান্নাতি একটা পাথর পাঠিয়ে দিল যেই পাথর অন্ধকারের মধ্যে নিলেই আলোকিত হয়ে পথ দেখানো শুরু করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা জুলকারনাইনকে বলে দিল বাদশা জুলকারনাইনকে বলে দিল রে জুলকারনাইন তুমি পৃথিবীর উত্তর দিকে চলে যাও পৃথিবীর সম্পূর্ণ উত্তর দিকে চলে যাবা পৃথিবীর উত্তরে কুহে কাফ নামক একটা জায়গা আছে এই কুহে কাফ নামক জায়গায় তুমি চলে যাবা যাওয়ার পরে এমন একটা জায়গা তুমি দেখতে পাবা ওই জায়গার নাম হলো কুহে কাফ ওই কুহে কাফ নামক জায়গাতে সারা বছরে একবার মাত্র সূর্যের আলো দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ বছরে একবার শুধু ওই কুহে কাপ নামক জায়গায় সারা বছর আমাদের যেমন প্রত্যেকদিন সূর্য উঠতেছে প্রতিদিন সূর্য উঠতেছে না কিন্তু কুহে কাপ পৃথিবীর একদম উত্তর দিকে এমন একটা অন্ধকার জায়গা যে জায়গায় বছরে একদিন শুধু সূর্যের আলো ওঠে আর সারা বছর অন্ধকার থাকে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন রে বাচ্চা জুলকারনাইন ওই কুহে কাপ নামক এলাকার মধ্যে চলে যাও যেই জায়গায় শুধুই অন্ধকার শুধুই জুলুমাত আর জুলুমাত বছরে একবার শুধু সূর্য ওই জায়গায় উদিত হয় আর সারা বছর অন্ধকার থাকে ওই কুহে কাপ নামক জায়গায় চলে যাও পাহাড়ের উপরে উঠে যাও ওঠার পরে তুমি সামনের দিকে তাকালে দেখতে পাবা ওই জায়গায় জান্নাত থেকে মধুর নহর বয়ে যায় ওই জায়গায় জান্নাতি দুধ গুলো বয়ে যায় ওই জায়গায় জান্নাতি মেশকম্বরের ঘ্রাণ পাওয়া যায় ওই জায়গায় জাফরানি রং পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মধু জান্নাতি দুধ জান্নাতি মেশকম্বরের ঘ্রাণ আর জাফরানি রং দিয়া একটা প্রস্রবণ বানিয়েছেন এমন একটা শরবতের মতো জিনিস আল্লাহ ওই জায়গায় রেখেছেন রেজুলকার নাইন ওই জায়গায় যদি গিয়া তুমি ওই মিশ্রবন ওই মিশ্রণটা ওই প্রস্রবণটা যদি তুমি খেয়ে ফেলো জান্নাতি মধু জান্নাতি দুধ আর মেশকম্বরের ঘ্রাণ জান্নাতি জাফরানি রঙের মিশ্রণটা যদি তুমি একবার খেয়ে ফেলো তাহলে আমি আল্লাহ তুমি জুলকার নাইনকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত বাড়িয়ে দিবে এই সৌভাগ্য দুনিয়াতে আর কাউরে কাউকে আল্লাহ দেন নাই এইবার বাদশা জুলকারনাইন ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন সঙ্গে নয়জন মন্ত্রী পরিষদের নয়জন মন্ত্রীকেও নিলেন শুধু বাদশা একা জীবিত থাকলে তো হবে না সাথে মন্ত্রীদের না নিলে আবার রাজপ্রসাদ কেমনে টিকায় রাখবে এরপরে যুবক একজন যুবককে সাথে নিলেন উজির নাম তার হযরতে খিজির আলাইহিস সালাম এই হযরতে খিজিরকে আর নয়জন মন্ত্রী পরিষদের মন্ত্রীকে সাথে নিলেন বাদশা জুলকারনাইন ওই মিশ্রণটা খাওয়ার জন্য রওনা করে দিবেন এমন একটা মিশ্রণ একবার যদি বাদশা জুলকারনাইন ওই মিশ্রণটা খেয়ে নেয় তাহলে ইসরাফিল আলাইহিস সালামের বাশির ফুৎকার দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির জান আজরাইল কবুল করতে পারবে না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে হায়াত দিয়ে দিবেন সারা দুনিয়াতে ঘুরতে পারবে প্রিয় ভাইয়েরা আমার বাদশা জুলকারনাইন এবার রওনা করলেন নয়জন মন্ত্রী আর হযরতে উজির হযরতে খিজিরকে নিয়ে রওনা করার পরে লক্ষ্য করেন হাতির মধ্যে একটা পাথর ছিল যেই পাথরের আলো দিয়া পথ চলতে হবে কারণ ওই জায়গায় শুধু জুলুমাত আর জুলুমাত শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকারের মধ্যে পথ দেখতে হবে বাদশা জুলকারনাইন দেখল পৃথিবীর উত্তর দিকে ওই পাথরটা অন্ধকার রাজ্যের মধ্যে যখন ঢুকে যায়
ওই অন্ধকারের মধ্যে পাথরের মধ্যে মিটি 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 আলো জ্বলা শুরু করে দেয়। এইবার হযরতে যুলকারনাইন বাদশা যুলকারনাইন ওই পাথরটা হাতের থেকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়া দিল। হযরতে খিজিরকে এই পাথরটা দিয়ে দেওয়ার কারণ হলো বাদশা যুলকারনাইন বলছে, খিজির তুমি তো যুবক মানুষ, তুমি পাথরটা হাতে নাও, নিয়ে তুমি আলো দেখে দেখে সামনে দিয়ে যাও, আর তোমার সাথে সাথে আমরা সবাই পিছন পিছন যাই। সুবহানাল্লাহ, বলবেন না? যুবক হযরত খিজির আলাইহিস সালামকে এই পাথরটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এই পাথরের একটা আলাদা বিশেষত্ব ছিল, একটা আলাদা গুণ ছিল। গুণটা হচ্ছে এই পাথর যেই ব্যক্তির হাতে থাকবে শুধুমাত্র ওই ব্যক্তি একা পথ দেখতে পাবে, আর সবাই অন্ধকার ছাড়া কিছু দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা কার হাতে? হযরতে খিজির আলাইহিস সালামের হাতে। এইবার খিজিরের হাতে পাথর, আর বাদশার নয়জন মন্ত্রী পিছনে, বাদশা যুলকারনাইন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু খিজির একা পথ দেখতে পায়। খিজির আলাইহিস সালাম চলে গেছে ওই পাহাড়ের উপরে, আর এদিকে বাদশা সহ নয়জন মন্ত্রী অন্ধকারের চোটে ভয়ে ওখান থেকে ফিরে চলে আসছে। হযরতে খিজির আলাইহিস সালাম পাথরটা নিয়ে চলে গেলেন, আলো দিয়া যাইতে যাইতে ওই জান্নাতি মিশ্রণটা খেয়ে নিলেন, যার কারণে হযরতে খিজিরের হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। এই সূরার যে ঘটনা বলতে যাচ্ছি, এই ঘটনার পূর্বে আরেকটা ঘটনা তাফসিরে পড়লাম, খিজির আলাইহিসসালামের ঘটনা। খিজির এবং মুসার একবার সাক্ষাৎ হয়েছিল। এই ঘটনা অনেকে হয়তো সংক্ষিপ্ত জানেন, অনেক মজাদার চমৎকার ঘটনা আগামী কোন জুমা আলোচনা করব। এই খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম এত জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখনো খিজির আলাইহিসসালাম জীবিত আছেন। সুবহানাল্লাহ, বলবেন না? এত জ্ঞানী ব্যক্তি, মুসা আলাইহিসসালামের মতো জ্ঞানী ব্যক্তি, যে নিজেকে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষ মনে করত, সেই মুসা নবীও খিজির আলাইহিসসালামের কাছে গিয়ে নিজেকে অসহায় মনে করছেন। খিজির আলাইহিসসালাম এত জ্ঞানী, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, সাথে হায়াতও দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিসসালামের, মুসা আলাইহিসসালামের ঘটনা বলতে গেলে আরো বহু সময় লাগবে, আগামীতে আরো কোন জমা আলোচনা করব। মূল ঘটনায় যাচ্ছে আমি। প্রিয় ভাইয়েরা, আমার এইবারে বাদশা যুলকারনাইন ওখান থেকে ফিরে আসলেন। হায়াত তো আর বেশি দিন হায়াত আছে নাকি? হায়াত আর বেশি দিন নাই। বাদশা যুলকারনাইন চিন্তা করলেন, হায়াত যেহেতু নাই, ওই যে মিশ্রণটা খেয়েছিল এই মিশ্রণের নাম হলো আবে আবে হায়াত। এই আবু হায়াত নামক মিশ্রণটা খেয়েই খিজির আলাইহিসসালাম কি হয়েছেন, একদম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়ে দিয়েছে। এই আবে হায়াত এটা খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু এই মিশ্রণ যখন খাইতে পারলো না, বাদশা যুলকারনাইন ফিরে আসলো। হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা মানুষই দেখবেন, জীবনের শেষ সময় যখন চলে আসে তখন শুধু ভালো কাজ করার আকাঙ্ক্ষা করে। যুবক বয়সে যত গুণাটুনা কইরা আমরা মরার আগে দিয়া বুড়ো হয়ে গেলে তখন ভালো কাজের চিন্তা, সারা জীবন হস করি না, এরপরে ভালো ভালো কাজ করি না, যখন বুড়ো হয়ে যায় ঠিক মতো চলাফেরা করতে পারি না, তখন হজে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। কিন্তু উচিত কি, যুবক বয়সে হস করা প্রয়োজন, ঠিক না? প্রিয় ভাইরা, যুবক বয়সেই হজ করে ফেলাটা উচিত, কিন্তু আমরা সারা জীবন গুণাটুনা করে মনে করেছি শেষ জীবনে যে হজ টস করে আসি তাহলে আর গুণাটুনা থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে, এই চিন্তা করে শেষ জীবনের অপেক্ষায় থাকি। কিন্তু যাদের আর্থিক স্বাবলম্বী, মানে আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তাদের উচিত যুবক বয়সে হজ করা। আল্লাহ তাওফিক দান করুক। সকলে বলে না আমিন। এখন বাদশা যুলকারনাইন চিন্তা করে যে হায়াত তো শেষ, আবে হায়াত খাওয়ার জন্য গেলাম, সেটাও তো খাইতে পারলাম না, তাহলে কি করা যায়? একটা কাজ করা হোক, সেটা আল্লাহর কাছে, আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন, এবং তিনি পৃথিবী, পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতেন তখন কো। এখন যেমন ওই যে আপনার বিভিন্ন ধরনের হেলিকপ্টার, বিমান, এরপরে পানি জাহাজ বলেন, বিভিন্ন জাহাজ তৈরি হয়েছে, অনেক দ্রুতগামী রকেট তৈরি হয়েছে, যেই রকেটগুলো দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে সময় কম লাগে। কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা, তখন কি রকেট, বিমান, হেলিকপ্টার এগুলো ছিল নাকি? এই সময় আল্লাহ তাকে কেমন পাওয়ার দিয়েছিলেন বাদশা যুলকারনাইন কে, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ কোরআন এটা বর্ণনা করছেন। তিনি তখন মনে মনে চিন্তা করলেন, হায়াত যেহেতু শেষ, আমি তাহলে এখন পুরো পৃথিবী ভ্রমণ করতে চাই, এবং পৃথিবীর কোথায় কি আছে, কোন জায়গায় কোন সমস্যা, কোন জায়গায় ভালো, কোন জায়গায় খারাপ, এই জিনিসটা আমি বাদশা যুলকারনাইন এখন পর্যবেক্ষণ করতে চাই। এইবার বাদশা যুলকারনাইন তামাম পৃথিবী ভ্রমণের জন্য বের হয়ে গেলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 86 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا سورة بولن الله أكبر الله سبحانه وتعالى جانية دیچن أبو شيشه تيني وطا زلقر نائن যখন পৃথিবীর একদম সূর্য যেখানে অস্তমিত হয় অর্থাৎ সূর্য যখন যেখানে ডুবে যায় সূর্য যেই দিকে ডুবে ওই জায়গার নাম কোন দিক ওই দিকটা বলেন তো পশ্চিম দিক আল্লাহ বলেন অবশেষে তিনি পৃথিবীর একদম পশ্চিম দিকে চলে গেলেন বাদশা যুলকারনাইন পৃথিবীর পশ্চিম দিকে চলে যাওয়ার পরে দেখতে পেলেন একটা কালো পানির সমুদ্র যেই সমুদ্রের মধ্যে যেই জায়গার মধ্যে শুধুমাত্র কালো পানি ওই কালো পানির মধ্যে সূর্য ডুবে যায় ওই জায়গায় গিয়ে বাদশা যুলকারনাইন সূর্য অস্তমিত হতে দেখলেন পৃথিবীর পশ্চিমে যায় ওই কালো পানির মধ্যে সূর্য ডুবে যেতে দেখলেন সাথে সাথে আর একটা জিনিস বাদশা যুলকারনাইন লক্ষ্য করলেন ওই এলাকায় এক শ্রেণীর মানুষ বাস করে এক শ্রেণীর আদিবাসী ওই সূর্য ডোবার এলাকায় ওই পানির জলাশয়ের আশেপাশে বাস করে ওই পানির জলাশয়ের পাশেই বাস করে এমন একটা জাতি ওই জায়গায় বাস করে যে সম্প্রদায়গুলা ওই সূর্য যখন ডুবে যায় ডুবে যাওয়ার সময়ে ওই সূর্যকে সব জাতির লোকেরা একত্রে সেজদা করে জোরে বলেন নাউজুবিল্লাহ বাচ্চা যুলকারনাইন অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি রে সূর্যকে আবার সেজদা দেয় কেন তাফসিরে আসছে বাচ্চা যুলকারনাইন তাদের কাছে গেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা সূর্য পানিতে ডুবে যাচ্ছে এটাকে তোমরা সেজদা করতেছো কেন তখন তারা বলতেছে এটা আমাদের প্রভু এটা আমাদের মালিক নাউজুবিল্লাহ বলবেন না এই সূর্য পানির মধ্যে সন্ধ্যার সময় ডুবে যায় ডুবে যাওয়ার পরে এই জলাশয়ের মধ্যে যে মাছগুলো আছে ওই মাছগুলো সারা রাতে সূর্য ধরে ধরার পরে এই ধরতে ধরতে যেই মাছগুলো মরে যায় সেই মাছগুলো ভেসে তীরে চলে আসে আর ওই মাছগুলো খেয়ে আহার করে আমরা জীবিকা নির্বাহ করি তার মানে আমাদের ভগবান আমাদের দেবতা হচ্ছে সূর্য সূর্যদেব সূর্য হচ্ছে আমাদের দেবতা সারা রাত মাছ ধরে সকালবেলা ভোরে আমাদেরকে মাছটা তীরে পৌঁছায় দেয় আবার সকালবেলা মাছ ধরা হয়ে গেলে সকালে আবার সূর্যটা অন্য দিক থেকে উদিত হয় জোরে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করে দেখেন জাতি একটা জাতি কতটা অসভ্য হলে কতটা নির্বোধ হলে কতটা বোকা হলে এমন ধারণা করতে পারে আজকেও আমাদের সমাজের মধ্যে আমরা মানুষরা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আমাদের সমাজে আমরা মানুষরা গাছের পূজা করতেছি মাছের পূজা করতেছি সূর্যের পূজা করতেছি চন্দ্রের পূজা করতেছি তারকার পূজা করতেছি আমাদের সমাজের কিছু মানুষ তাদের 33 কোটি দেবতা মানে যেইটাই দেখে সেইটাই দেবতা তাদের কাছে চাইতে ব্যস্ত আচ্ছা বলেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া অন্য কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা কি রাখে কিন্তু আজকে আমরা মাটির মূর্তি নিজে হাতে তৈরি কইরা ওই মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তির কাছে চাচ্ছি নাউজুবিল্লাহ বলবেন না কতটা নির্বোধ কতটা বোকা হলে এই মানুষটা এই কাজটা করতে পারে এই দৃশ্য দেখার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন ইয়া ذَلْ قَرْنَيْنِ إِمَّا أَنْ تُعَذِّبَ وَإِمَّا أَنْ تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا جُرِي بَلَنَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى ذُلْقَرْنَيْنِ كَوَلَ يَا ذَلْ قَرْنَيْنِ হে যুলকারনাইন তুমি যদি চাও তাহলে অধিবাসীদেরকে শাস্তি দিয়ে দিতে পারো আবার তুমি চাইলে তাদেরকে ক্ষমা করে গ্রহণ করতে পারো সুবহানাল্লাহ আমাদের নবীকে আল্লাহ কি বলেছিলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি দারোগা করে পিটাই পাঠাই নাই যে আপনি মানুষদেরকে পিটায়া পিটায় ইসলামের মধ্যে নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলেন ইসলামের মধ্যে মানুষকে পিটে আনা যাবে না ইসলামটা মানুষকে বোঝাতে হবে বোঝায়া তার অন্তরকরণের মধ্যে যখন ইসলামটা প্রবেশ করবে তখন সে ইচ্ছা করে ইসলামের মধ্যে চলে আসবে ইসলাম এমন ধর্ম নয় যে মানুষকে পিটায়া পিটায় ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আল্লাহ নবী কেমন কথা বলছেন আর বাদশা যুলকারনাইনকে আল্লাহ কি বলছেন ইয়া যুলকারনাইন
তুমি যদি চাও তাদেরকে তুমি শাস্তি প্রদানও করতে পারো আবার চাইলে তাদেরকে সদয়ভাবে গ্রহণও করতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা যুলকারনাইন তখন বলছে আল্লাহ আমি তাদেরকে শাস্তি দিতে চাই না আমি তাদেরকে বোঝায়া আমি তোমার ইবাদতের মধ্যে ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে আনতে চাই এবং তারা যদি তারপরেও অবাধ্যতা করে তখন আমি শাস্তি দেব আর মৃত্যুর পরে তোমার মহাশাস্তি তো আছেই জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এই দৃশ্যটা দেখলেন বাদশা যুলকারনাইন এই তারকে বোঝালেন বোঝানোর পরে সেখান থেকে পৃথিবীর পশ্চিম থেকে তিনি রওনা হয়ে গেলেন এইবারে তিনি তাদেরকে শাস্তি দিলেন না তিনি ওই জায়গা থেকে অন্য দিকে পূর্বের দিকে চলে গেলেন এতক্ষণ ছিলেন পৃথিবীর পশ্চিম দিকে যুলকারনাইন বাদশা এবার আবার ভ্রমণ শুরু করে দিলেন এইবারে এমন ভ্রমণ শুরু করে দিলেন পৃথিবীর একদম পশ্চিম থেকে বাদশা যুলকারনাইন পৃথিবীর পূর্ব দিকে ভ্রমণ করা শুরু করে দিলেন তিনি যখন একদম পৃথিবীর পূর্ব দিকে চলে গেলেন যাওয়ার পরে বাদশা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ আমাদেরকে আবার জানিয়ে দিচ্ছেন সূরা কাহাফের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাও বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা বালাগ মাতলিআশ শামস ওয়াজাদাহা تطلع على قوم لم نجعل لهم من دونها سترا الله أكبر الله سبحانه وتعالى جانيه دیچھن অবশেষে বাদশা যুলকারনাইন একদম সূর্য উদয় স্থলে অর্থাৎ বলেন তো সূর্য উঠে যে এইদিকে এই দিকটার নাম কি পূর্ব দিক একদম পৃথিবীর পূর্ব দিকে যখন চলে গেলেন যাওয়ার পরে দেখলেন যে জায়গায় সূর্য উদয় হয় ওই জায়গায় এমন একটা জাতি বাস করে সেই জাতির শরীরের মধ্যে এমন সূর্যের তাপ লাগে এই সূর্যের তাপ থেকে আত্মরক্ষার মতো কোনো উপায় ওই এলাকার মানুষদের ছিল না জোরে বলেন আল্লাহু আকবার আমাদের সূর্য সূর্যর তাপ থেকে রক্ষা করার জন্য আল্লাহ গাছগাছালি দিবেন কি দেন নাই কিন্তু এমন একটা এলাকার মধ্যে বাদশা যুলকারনাইন চলে গেলেন ওই এলাকার মধ্যে কোনো গাছ ছিল না ওই এলাকার মধ্যে কোনো গাছপালা ছিল না যে যেই গাছের নিচে দাঁড়ায়া সূর্যের তাপ থেকে তারা বাঁচবে সূর্য যে জায়গায় উদিত হয় ওই জায়গায় তাপ কম না বেশি প্রচুর পরিমাণে তাপ এখনো পৃথিবীর মধ্যে যারা ভ্রমণ করবেন দেখবেন পৃথিবীতে এমন দেশ আছে বাংলাদেশে অনেক ঠান্ডা কিন্তু ওই দেশের মধ্যে প্রচন্ড গরম আফ্রিকার দেশগুলোতে গেলেই দেখবেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সৌদি আরব বলেন কুয়েত বলেন কাতার বলেন ইয়েমেন বলেন দুবাই বলেন বাহরাইন বলেন এই দেশগুলো পাকিস্তান আফগানিস্তানের দেশগুলোতে যদি যান তাহলে দেখবেন বাংলাদেশে যেই সময় ঠান্ডা আপনি আরামে ঘুরে বেড়াচ্ছেন ওই সময় ওই দেশের মধ্যে এসি ছাড়া চলা মুশকিল বাহিরে এত তাপ আবার পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে মাত্র এক ঘন্টা রাত আর বাকি সব সময় দিন সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশের মধ্যে কোনো সময় গরমই নাই শুধুই ঠান্ডা আপনি রাশিয়ায় যান আপনি এইদিকে ভারতের কাশ্মীরে যান হিমালয়ের আশেপাশে যান কাশ্মীরে গেলেই দেখবেন এমন ঠান্ডার ঠান্ডা আবার আমেরিকার দেশগুলোতে যদি যান তাহলে দেখবেন এত ঠান্ডা ঠান্ডার কারণে তুষার বরফ আকারে আকাশে যেমন বৃষ্টি পড়ে বৃষ্টির ন্যায় বাতাসের সঙ্গে বরফ গুলো পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর এক জায়গার সাথে আরেক জায়গার কোনো মিল কোথাও দিনই হয় না শুধু রাতের মতো অন্ধকার জুলুমাত আর জুলুমাত আবার কোথাও রাত হয় এক ঘন্টার জন্য আর সব সময় সূর্য সব সময় দিন আবার কোথাও সব সময় ঠান্ডা কোথাও সব সময় গরম কোথাও তুষার পড়ে আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ তুষার তুষার পড়ে না বৃষ্টি হলে পাথর বৃষ্টির সাথে টুকটাক পড়ে এছাড়া অন্য কোনো সমস্যা নাই ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমরা খুব সুন্দর একটা অবস্থানে বাস করতেছি আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের শীতও আছে গরমও আছে আবার বর্ষা আছে সব আছে আলহামদুলিল্লাহ তো এইবারে তিনি দেখলেন এমন এক এমন এক জাতির কাছে বাদশা যুলকারনাইন গিয়ে পৌঁছালেন যে জাতির ওই এলাকার মধ্যে সূর্য উঠে প্রচন্ড তাপ আত্মরক্ষার মতো কোনো গাছগাছালি নাই আল্লাহর কাছে বাদশা যুলকারনাইন দোয়া করলেন ও রব্বুল আলামিন
ও দেন আল্লাহ তুমি আল্লাহ দয়া করে এলাকার মানুষদের জন্য কিছু গাছগাছালির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন বাদশা যুলকারনাইনের দোয়া কবুল করে নিলেন ও এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবুজে শ্যামলে ভরপুর করে দিলেন সুবহানাল্লাহ তাহলে প্রথমে গেলেন কোন দিকে পশ্চিম দিকে এবার দুনিয়ার একদম পূর্ব দিকে পশ্চিম পূর্ব যখন সফর শেষ এইবারে উনি পৃথিবীর দক্ষিণ দিকে যাওয়া শুরু করলেন পৃথিবীর দক্ষিণে এই দিকে আবার অবস্থান করতেছে আরব সাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কয়েকটা মহাসাগর পাশাপাশি এই মধ্যপ্রাচ্যের দেশ বলেন আমেরিকা ইউরোপ কয়েকটা দেশের মাঝখানে কয়েকটা সাগর আরব সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এই সব মহাসাগরগুলার মাঝখানে একটা জায়গা আছে এই জায়গার কাছাকাছি চলে গেলেন বাদশা যুলকারনাইন এই জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গল এই বারমুডা ট্রায়াঙ্গল নামক এমন একটা ভয়ানক জায়গা দুনিয়াতে আছে যেই জায়গার সন্ধান বাদশা যুলকারনাইন পেয়ে গেলেন পৃথিবীর একদম দক্ষিণে কোন দিকে পৃথিবীর একদম দক্ষিণ দিকে চলে গেলেন যেটা সমুদ্র এলাকা এই কয়েকটা মহাসাগরের মাঝখানে বারমুডা ট্রায়াঙ্গল নামক এমন একটা জায়গার সন্ধান পেলেন যেই জায়গায় এত নিচু পানিটা এরকম করে সমুদ্রের সব পানিগুলো এমন করে ঘুরে ঘুরতে 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 চলে যায় এমনকি যারা মডার্ন সায়েন্স সম্পর্কে জানেন আধুনিক বিজ্ঞান সম্পর্কে টুকটাক ধারণা আছে তারাই বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে হয়তোবা জানেন শুনেছেন এমন ভয়ানক একটা জায়গা যেই জায়গার উপর দিয়ে যদি কোনো উড়োজাহাজ উড়ে যায় সেই উড়োজাহাজকে শ করে একদম ওই বারমুডা ট্রায়াঙ্গলের ভিতরে ঢুকায় নেয় নিয়ে কোন জায়গায় নিয়ে যায় হাজার হাজার বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত ওই বারমুডা ট্রায়াঙ্গলের ভিতরে যে রহস্য আছে দুনিয়ার কোনো বিজ্ঞানী কোনো মানুষ এটা বের করতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ বিশাল বড় বড় জাহাজ ওই বারমুডা ট্রায়াঙ্গলের পাশ দিয়ে যদি যাইতে যায় তাহলে ওই পানি ঘোরাইতে ঘোরাইতে ওই জাহাজকে পানির মধ্যে নিয়ে এমন নিচে চলে যায় কোথায় নিয়ে যায় কি অবস্থায় রাখে কি হয় দুনিয়ার কোনো মানুষ আজকে পর্যন্ত এই রহস্যটা বের করতে পারে নাই আকাশ থেকে জাহাজ চিন্তা করে দেখেন আসমানের কি নিচে জাহাজ কত উঁচু দিয়ে মেঘের উপর দিয়ে জাহাজ যায় সেই জাহাজ ওই জায়গার উপর দিয়ে যেতে গেলে যদি একটু নিচে টিচে আসে টেনে একদম ওই সমুদ্রের নিচে তলদেশে নিয়ে চলে যায় পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যে রহস্যগুলো মানুষের এখনো অজানা এই অন্যতম রোমাঞ্চকর রহস্যগুলোর মধ্যে বারমুডা ট্রায়াঙ্গল একটা এখানে যখন বাদশা যুলকারনাইন গেল একদম পৃথিবীর দক্ষিণে সাগরের মাঝখানে যাওয়ার পরে বাদশা যুলকারনাইন এখানে গিয়ে দেখলো যে এই একটা অবস্থা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানায় দিল আর সামনের দিকে যাওয়া যাবে যাবে না কারণ হচ্ছে আল্লাহ জানা দেয় যুলকারনাইন তুমি এখন যেই জায়গায় অবস্থান করছো এই জায়গা হচ্ছে জিনেদের জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ জিন জাতি নিয়ে কয়েক সময় আলোচনা করেছিলাম কিন্তু জিন জাতি সম্পর্কে এত পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ এটা দু চার পাঁচ দশ জুম্মায় আলোচনা করেও শেষ করা যাবে না এই জিন জাতিরা সমুদ্রের একদম ওই পারে বাস করে এবং সমুদ্রের উপরে বাস করে সুবহানাল্লাহ বলবেন না তো ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম কিছু একটা রহস্য আছে তো ওইখানে বাদশা যুলকারনাইন ইতিহাসবিদরা বলছেন এরকম করে একটা হাত দিয়ে বলতেছে এই এরকম করে বলে যে আসো এরকম করে বলে যে আসো না তার মানে আসতে বলে কিন্তু এরকম করে বোঝায় আসো কিন্তু ওই পর্যন্ত ওই ওর চাইতে সামনে আর আইসো না আসলে বিপদ জোরে বলেন সুবহানাল্লাহ এইবারে বাদশা যুলকারনাইন এই পৃথিবীর দক্ষিণ দিক থেকে বারমুডা ট্রায়াঙ্গল থেকে ঘুরে ওখান থেকে পৃথিবীর উত্তর দিকে রওনা করা শুরু করে দিলেন যে উত্তর দিকটা বর্তমান দুনিয়ার রাশিয়া এবং আরেকটা দেশের মাঝখানে অবস্থিত এই জায়গায় এই বাদশা যুলকারনাইন যখন চলে গেলেন পৃথিবীর উত্তর দিকে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকহুনা কওলা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন বাদশা যুলকারনাইন ওই জায়গায় দুই পর্বতের মাঝে এমন একটা জাতিকে দেখতে পেলেন যে জাতির ভাষা বাদশা যুলকারনাইনের ভাষা যেই জাতি বুঝতে পারে না জোরে বলেন আল্লাহু আকবার তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এমন কিছু জাতি আজও আছে যেই জাতির ভাষা আমরা দুনিয়ার মানুষরা বুঝতে পারবো আমাদের ভাষাও তারা বুঝতে পারবে না তারা সভ্যতার একদম বাইরে আছে
সভ্যতার বাইরে আছে, সভ্য কোনো দেশগুলোর সঙ্গে যাদের সম্পর্ক নাই। এই সম্পর্কে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 94 নম্বর আয়াতে বলছেন, قالوا يا ذا القرنين إنا يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا. জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা একটা জাতির কথা বলেছেন। এই জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। কি নাম? কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ তারা সারা দুনিয়ার মধ্যে চষে বেড়াবে, এই ইয়াজুজ মাজুজ এখন তারা শুধু বংশ বিস্তার করতেছে, কিন্তু ইয়াজুজ মাজুজ নামক এই জীবগুলা কিন্তু সভ্যতার বাইরে আছে। তারা সভ্য জাতিদের সভ্য মানুষদেরকে আক্রমণ করত, লুটতরাজ করত, খুন করত, হত্যা করত। এই ইয়াজুজ মাজুজ আজকেও দুনিয়ার মানুষদের নজরের বাইরে অবস্থান করতেছে। কোথায় অবস্থান করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এই ইয়াজুজ মাজুজের ঘটনা। প্রিয় ভাইয়েরা, আমার পৃথিবীর উত্তরে যখন চলে গেলেন, যাওয়ার পরে এই আল্লাহর প্রিয় বান্দা বাদশা যুলকারনাইন দেখতে পেলেন এমন একটা জাতি, যে জাতি বাদশা যুলকারনাইনের কোনো ভাষা বুঝতে পারতেছে না, ভাষা বুঝতে পারে না। এমন সময় জাতিরা ওই জাতির কথা আবার বাদশা যুলকারনাইন ঠিক বোঝে, তারা বলতেছে বাদশা যুলকারনাইনকে, আপনি একটা কাজ করেন, আপনি তো পুরো পৃথিবীর শাসক, ইয়াজুজ মাজুজ নামক এই জাতি আমাদেরকে আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে নিপীড়ন করে, আমাদের উপরে আঘাত করে, বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট দেয়। অতএব ইয়াজুজ মাজুজ নামক এই আদিবাসী এই জাতি, যেই জাতি এখনো পৃথিবীর ওই উত্তর দিকে রাশিয়ার পাশে কোন এক জায়গায় এখনো অবস্থান করতেছে, আল্লাহর এই প্রিয় বান্দা যুলকারনাইনকে ওই এলাকার লোকেরা বলল, ওই ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, প্রয়োজনে তারা আমাদের দেশে অশান্তি করতেছে, ইয়াজুজ মাজুজরা আমাদেরকে আপনি এমন কিছু করেন, প্রয়োজনে কর ধার্য করেন, যেই কর যেই টাকাগুলো আমরা আপনাকে দিয়ে দিব, এর বিনিময়ে আপনি আমাদের মধ্যে এবং ওই ইয়াজুজ মাজুজের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, এমন একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যেই প্রাচীর থাকলে ইয়াজুজ মাজুজ আমাদের মধ্যে আর আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, কালামা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আল্লাহু আকবার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইবার বাদশা যুলকারনাইন বলছেন, আমার পালন কর্তা আমাকে যেই সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছ থেকে টাকা নেওয়া লাগবে না, তোমাদের কাছ থেকে কর নেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই পরিমাণ দিয়েছেন এটা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, যত টাকা লাগে যা লাগে আমি বাদশা যুলকারনাইন দেব, তোমরা শুধু তোমাদের শারীরিক শ্রমটা দেবে, তোমরা কাজ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে টাকা দিব আমি, কাজ করবা তোমরা। বাংলাদেশে যেমন পদ্মা সেতু হয় নাই, টাকা দিয়েছে কারা? এরপরে যমুনা সেতু হয়েছে, যমুনা সেতু বিদেশি প্রতিষ্ঠান টাকা দিছে আর বাংলাদেশের শ্রমিকরা তারা কাজ করছে, ঠিক তাদের আমাদের জন্যই তো এটা করছে, তাই না? বাদশা যুলকারনাইন বিদেশিরা টাকা দিছে যমুনা সেতু করার জন্য, সুদের উপর টাকা দিছে, টাকা দিয়ে প্রত্যেক বছরে বছরে কর নেবে, সুদ নেবে, নিয়ে নিয়ে টাকা পরিশোধ করতে হবে কয়েক বছর ধরে। কিন্তু বাদশা যুলকারনাইন বলতেছে যে টাকা দিব আমি, টাকার বিনিময়ে কিছু নেব না, আল্লাহ আমাকে অনেক দিছে, শুধু তোমরা শ্রম দিয়ে তৈরি করবা প্রাচীর, যেই প্রাচীর তোমাদেরই কাজে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ানা, আমার এইবার বাদশা যুলকারনাইন এবার তাদের মধ্যে আর ইয়াজুজ মাজুজ ওই অসভ্য জাতি আর সভ্য জাতির মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিবেন, এই কথা বলে তাদেরকে যখন বলল, ওই এলাকার মানুষরা তামা সীসাকে গলাইতে পারত, তামা গলিয়ে যেমন আংটি করা হয়, স্বর্ণ গলিয়ে যেমন আংটি করা হয়, লোহা গলিয়ে যেমন অস্ত্র শস্ত্র তৈরি করা হয়, ওই এলাকার মানুষরা তামা গলিয়ে এরকম তামা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারত, এই গুণ তাদের ছিল।
ওই এলাকার মানুষরা তামা গলানো শুরু করলো তামার সিসা গলাইতে গলাইতে ওই ইয়াজুজ মাজুজ আর ওই সভ্য জাতি আর অসভ্য জাতির মধ্যে বাদশা জুলকারনাইনের নেতৃত্বে একটা প্রাচীর তুলে দিলেন এত বিশাল একটা প্রাচীর তুলে দিলেন আপনারা হয়তো এই প্রাচীরের কথা শুনেছেন এমন একটা প্রাচীর দিয়ে রেখেছে যেই প্রাচীর ওই ইয়াজুজ মাজুজকে আটকে রাখছে কিয়ামতের আগে আল্লাহ ওই প্রাচীরটা ভেঙে দিবেন আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলেন ফামাস আইন ইয়াদহারু হুয়া মাস তাতাউ লাহু নাকবা আল্লাহ বলছেন অতবার ইয়াজুজ ও মাজুজ তার উপরে হারণ করতে পারলো না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না এই রকম এমন 10 মিটার আপনার 10 ফুটের মতো মোটা পুরু করে একটা প্রাচীর বানালো লম্বাও বানালো কয়েক মিটার এত বেশি লম্বা এত বেশি মোটা তামা গলিয়ে সিসা গলিয়ে এত শক্ত করে প্রাচীরটা বানাইছে যেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ মাজুজ নামক অসভ্য জাতি যেই প্রাচীর ভাঙতেও পারে না এবং যেই প্রাচীর টপকায়া আমাদের দুনিয়া সভ্য দুনিয়ার মধ্যে আসতেও পারে না সুবহানাল্লাহ ইতিহাসবিদরা বলতেছে আলেকজান্ডার নামক ব্যক্তিটা এরকম একটা প্রাচীর তৈরি করেছিল আর এইদিকে আমাদের কোরআনের মধ্যে আল্লাহ বলছেন বাদশা জুলকারনাইনের কথা যে জুলকারনাইন এমন একটা প্রাচীর বানিয়ে দিয়েছিল যেই প্রাচীর আজও দুনিয়াতে অবস্থান করছে ওই দুনিয়ার একদম উত্তর দিকে যেটা বিজ্ঞানীরা আলেকজান্ডারের প্রাচীর মহা প্রাচীর নাম দিয়েছে কিন্তু আসলে এটা জুলকারনাইন বাদশা বানিয়েছিল ইয়াজুজ মাজুজকে ওই জায়গায় বন্দি করে রাখার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এরপরে আরেকটা আয়াত দিয়ে বলছেন খালা هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا الله رب العالمين জানিয়ে দিচ্ছেন জুলকারনাইন বললেন এটা আমার পালন গোত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুগ্রহ দয়া জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমার আল্লাহ প্রতিশ্রুতির সময় আসবে অর্থাৎ কিয়ামতের দিনের সময় যখন আসবে ওই কিয়ামতের আগে দিয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিয়া দিবেন তার আগে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই প্রাচীরটাকে শূন্য বিচূর্ণ করে দেবেন এইটাই আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি এটাই সত্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর উত্তরে গেলেন ও অসভ্য জাতি ইয়াজুজ মাজুজ যে ইয়াজুজ মাজুজের ঘটনা যদি বলতে লাগে অনেক সময় লাগবে সময় নাই এই ইয়াজুজ মাজুজ তাদেরকে বন্দী করে রাখার জন্য বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তরে এমন একটা প্রাচীর তৈরি করলেন যেই প্রাচীর কেউ দুনিয়ার ভাঙতে পারবে না দুনিয়াতে যা পারে তাই হোক যদি আপনার পারমাণবিক বোমাও মারা হয় তারপরে এই প্রাচীর ভাঙা সম্ভব সম্ভব না এমন মজবুত শক্ত করে একটা প্রাচীর তামা গলিয়ে বানিয়ে দিয়েছে বাদশা জুলকারনাইন যেটা এখনো দুনিয়াতে আছে ওই পৃথিবীর উত্তরের দিকে রাশিয়ার সাথে আরেকটা দেশের মাঝ বরাবর এমন একটা জায়গা আছে যেখানে ইয়াজুজ মাজুজ তারা ওখানে বন্দী অবস্থায় শুধু বংশ বিস্তার করতেছে ওই ওই দেওয়ালটা ওই প্রাচীরটা কিয়ামতের আগে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চূর্ণ বিচূর্ণ করে দিবে আর ইয়াজুজ মাজুজ ওখান থেকে বের হয়ে আসবে আর আমাদের উপর আক্রমণ করা শুরু করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসভ্য জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যতটুকু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ন্যায় পরায়ণ বাদশা হয়ে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলার তৌফিক দান করুন এবং মানুষ যারা দায়িত্বে আছে ক্ষমতায় আছে তাদেরকে তার অধীনস্থ জনগণের প্রতি খেয়াল রাখা এবং রাষ্ট্রের সব জনগণের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন